আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকেই মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মানে রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি ছিল, মানে খুব বেশি ছিল না, অল্প বৃষ্টি ছিল, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর, তাই সকালে উঠে আজকে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেল, তার কারণ আজকে কাঁচা ধোয়ারও কিছু ছিল না, আর বাসি কাজ যা থাকে রোজের সেগুলো করে নিয়েছি। আর সব কাজকর্ম সেরে এই যে স্নান করে আমি চলে আসলাম ফুল তুলতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো, ভালো লাগবে। আর এখন গাছ থেকে কিছু পেয়ারা বেড়ে নিচ্ছি, রোজ দিনই পুজো দেওয়ার আগে, মানে অন্য ফল থাকে ঘরে কিন্তু থাকলেও পেয়ারাটা আর কি পারি, বাড়ির গাছের যেহেতু যে কদিন আছে পারি, আর মাখাও খাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে কি বলতে গেলে ওই একদিন দুই দিন বাদ যায়, রোজেই হচ্ছে, যে কয়দিন গাছে আছে পেয়ারা সে কয়দিন চলবে মোটামুটি। আর নিচের দিকের পেয়ারাগুলো সব শেষ হয়ে গেছে, এখন সব অনেক উঁচুতে, আর ওগুলো পাড়তে একটু মানে কষ্টই হয়। এই তো আমার হয়ে গেল পাড়া ফুল ফল গাছের। রান্নাবান্না এখনো হয়নি, রান্নাবান্না এই ঠাকুর পূজা দিয়ে তারপরে গিয়ে রান্না বান্না করব। আর এখন চলে আসলাম ওই যে তুলসী পাতা তুলতে, আর তুলসী পাতা আমি ওই একদিন সপ্তাহে একদিন করে তুলি, একটু বেশি করে তুলে রাখি, কারণ সময়েরও দরকার, আর রোজ দিন এত তুলসী পাতা মানে যে কোনো দিন তো তোলা যায় না, না যে কোনো বারে যে কোনো সময় তো তোলা যায় না, সব কিছুর মানে একটা নিয়ম আছে না, তাই যেদিন তোলা যায় সেদিন একটু বেশি করে তুলে রাখি। তুলসী পাতাগুলি কত বড় বড়, দেখো কি সুন্দর, এখন বর্ষা তো তাই। এই যে আমার 1 সপ্তাহে তুলসী হয়ে গেল, আর এই যে পেয়ারাগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে পূজাটা সেরে ফেলবো আগে। যতক্ষণ পূজাটা না হয় ততক্ষণ মানে একটা অশান্তি চলতে থাকে যে কতক্ষণে পূজাটা শেষ হবে, এটা মানে একটা সবচেয়ে বড় কাজ, মানে রান্নার থেকেও মনে হয় অনেক বড় কাজ। চলে আসলাম পূজা করতে, আর এই তো ঠাকুর ঘরের কাজ সেরে এখন চলে আসছি রান্নাঘরে। আর আজকের ওয়েদারটা দেখো, এখন আবার মেঘলা করেছে আকাশটা, আর এইদিকে আমার রান্না শুরু হয়ে গেছে, আর এদিকে যে আলু সেদ্ধ, আর এদিকে আমার জন্য কাকরোল সেদ্ধ দিয়েছি, এদিকে ডাল হচ্ছে, এটা ডালের সম্বাদ দিব, আর এদিকে ভাত হয়ে গেছে। রোজের একই রুটিন তাই না, ঘুম থেকে উঠো, বাসি কাজ করো, রান্না বান্না করো, আমার এই ভেন্ডি সবজিটা খেতে এত ভালো লাগে, মানে আমার মনে হয় মাছ না দিলেও চলবে, মাছ মাংস ছাড়া আমি এটা দিয়েই শুধু ভাত খেতে পারবো, এত ভালো লাগে এটা। মানে আজকে পেঁয়াজ দিয়ে করেছি, কোনো যেদিন পেঁয়াজ দেওয়া যায় না সেদিন মানে পেঁয়াজ ছাড়া শুধু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে তো ভালোই লাগে, মানে রুটি দিয়েও আর বেশি ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে, একদম সিম্পল একটা রেসিপি, বেশি মশলা টশলা কিছু নেই, একদম সামান্য একটু দিয়ে হালকা পাতলা, খুব টেস্টি একটা খাবার। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া যাবে।
ভাত রুটি সব কিছুই খাওয়া যাবে। এই যে রেডি হয়ে গেল আমার ভেন্ডি সবজি, ডাল হয়ে গেছে, ভেন্ডি সবজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে নিয়ে আসছে মাছ, এখন হবে মাছ। কত বড় মাছটা, বাপরে! 950 গ্রাম ছিল, হ্যাঁ একটুপি ছিল 950 গ্রাম। হ্যাঁ, প্রায় 150 গ্রামের উপরে আছে এক এক পিস। কত বড় মাছটা, বাপরে বাপ, অনেক বড়! এটা তো উল্টাতেই মনে হয় ভেঙে যাবে। এক একটা পিসের ওজন কতখানি হবে? এক একটা পিসে প্রায় 150-এর উপরে আছে, 150 গ্রাম। 150 গ্রামের 160 গ্রাম করে আছে। একশো ষাট মাছটা তাহলে কত বড় ছিল? 950 গ্রাম হয়েছিল, 5 পিস করলাম, সঙ্গে দুটো দিয়েছে। এটা কি গোটা মাছটা নাকি? না, 4 ভাগের 1 ভাগ। তাহলে মাছটার ওজন কত? 950? 950 গ্রাম। কিন্তু মাছটা তাহলে কত চড়া ছিল, না? মাছের পিসগুলি দেখেই বুঝে যাচ্ছে কত চড়া মাছটা ছিল। হ্যাঁ, ওরে বাবা, 1 হাত মতো। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন ভাজাভুজি হবে। এই যে কড়াইতে তেলও প্রায় গরম হয়ে গেছে। এই মাছটা কি দিয়ে আজকে রান্না করবা? আজকে তো তুমি রান্না করবা। শুধু আলু দিয়ে? কালিয়া মতো? কালিয়ার মতো ঠিক না, সব মশলা দিয়ে, যত মশলা আছে বাড়িতে। কি 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 দিবা ওর মধ্যে? এই যে সব মশলা, যত মশলা বাড়িতে আমরা খাই সব মশলার মধ্যে আছে, সঙ্গে আলু আছে, এই আলু ভাজা হবে। আলু দিয়ে মশলা দিয়ে মাছটা মানে রান্না? পাতলা ঝোল? পাতলা ঝোল হবে, মশলা দিয়ে ঘন হবে না? একটু ঘনতে হবে। আচ্ছা, আর মাছের তেল দিয়ে হবে এই যে বেগুন, পটল, এই সমস্ত সবজি দিয়ে তেল চচ্চড়ি, তেল চচ্চড়ি, আর হবে মাছ, মাছের ঝোল। আগে কি আলু ভাজবা? আলু ভাজলাম, আলুটাকে ভেজে রাখলাম। আলু ভাজা হয়ে গেল, একটু হালকা করে ভেজে নিলাম যাতে ঝোলে দেওয়ার সময় ভেঙে ভেঙে না যায়। মাছটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল মাছ ভাজা, আর আজকে মাছ রান্না করবে আমার হাজবেন্ড। এখানে আছে মাছের তেল, তেল চচ্চড়ি হবে,
তেল চচ্চড়ি আর মাছের ঝোল, দুইটা আইটেম উনি রান্না করবে। আমার তো এই ভাজা মাছটাই খেতে ইচ্ছে করছে, ঝোলের থেকে মনে হয় ভাজা মাছটাই খেতে বেশি ভালো লাগবে। তেল চচ্চড়ি হয়ে গেছে, এখন হবে মাছের ঝোল। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে, আর এদিকে মশলাগুলো এখন দেওয়া হয়ে গেল। বড় মাছ খেয়েছি, তাহলে এত বড় মাছ মনে হয় আমি এই প্রথমেই খাচ্ছি বোধ হয়, মানে এত বড় পিস মাছের, কারণ এত বড় পিস মানে খেতে ভালোও লাগে না। চিতল মাছের পিস তো মানে খেয়েছি বড় বড়, তবে কাতল মাছের এই কাতল মাছেই তো, এটা না রুই মাছ, কাতল মাছেই হবে হয়তো। যাই হোক, আমাদের এই তো রান্না বান্না চলছে, রান্না রান্না প্রায় শেষের দিকে, এই রান্নাটা হয়ে গেলেই খেতে বসে পড়বো। মনে হচ্ছে কখন খাবো কখন খাবো এমন মনে হচ্ছে। মাছ ভাজা দেখেই মানে ভাজা মাছ দিয়েই খেতে ইচ্ছে করছিল। এই তো রেডি, দেখো কি সুন্দর হয়েছে, দেখতে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমি মানে নামানোর পরেই একটু টেস্ট করে দেখেছি, মাছ খাইনি মানে ঝোল, একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা, এই তো দিয়ে দিলাম হাজব্যান্ডকে খেতে, আর এদিকে এই যে ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, মানে যা যা রান্না করেছি সব কিছুই দিয়েছি। আর ওনার ফেভারিট লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে মাছ। এই তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। জীবনে প্রথম সব জেনে খাচ্ছি মাছের তেল চচ্চড়ি, ওনাকে দিয়ে দিয়েছি, এখন আমিও বসে জীবনে পড়বো। খাইনি, প্রথম খাচ্ছি আমি, কোনদিন আমাকে খাইতে পারিনি, কেমন ওরম বলছি না, টেস্ট কেমন? মানে জানছি ভালো তো হবে, টাটা, দেখা।